হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি উইথ শুভ্র। আমি শুভ্র। আশা করি তোমরা আমার গিটার টিউটোরিয়ালের ভিডিওগুলো দেখছো নিয়মিত। কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে আমি মাইনর স্কেল নিয়ে আলোচনা করব। মাইনর স্কেলের যে চারটে শেপ আছে, সেই চারটে শেপই আমি আজকের ভিডিওতে দেব। তো যারা গিটারের লিড বাড়াতে চাও বা বেসিক যারা বিগিনার আছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মাইনর স্কেলের চারটে শেপ হয়তো অনেকেই জানে না বা অনেকে চট করে শেখে না, সবাই সম্ভবত একটা শেপ বা দুটো শেপ শিখে নেয়। তো চারটে শেপ তোমরা আজকে জানতে পারবে ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো যারা বিগিনার্স আছো আর প্র্যাকটিস তো করছো আশা করি। ভালো করে প্র্যাকটিস করো, স্কেল যত প্র্যাকটিস করবে তত তোমাদেরই লাভ, কারণ স্কেলের মধ্যেই সবকিছু রয়েছে। গানের লিড বলো, কর্ড বলো, গানের স্কেল, এই সবকিছু যদি তোমরা স্কেলটা ভালো করে বাজাও পরিষ্কার করে বারবার, তাহলে তোমাদের সেই কনসেপ্টটা ক্লিয়ার হবে তোমাদের অনেক বেশি, সেটা তোমরা নিজেরা বুঝতে পারবে। এখনই গান বাজাবে বলে মানে গান বাজাতে হবে এখনই, জানি হয়তো অনেকেরই ইচ্ছা হবে যারা প্রথম প্রথম শিখছো, তা সেই ইচ্ছেটাকে একটু ভেতরে রাখো। আগে স্কেল, কর্ড, বেসিক জিনিসগুলো, থিওরিটা জানো, তাহলে দেখবে ওই ব্যাপারগুলো অনেক ইজিলি তোমরা নিতে পারবে, নাহলে গান বাজাতে গেলে সেটা এখন কঠিন লাগবে বা তোমরা নিজেরাও হয়তো অতটা খুশি হবে না গান বাজাতে পেলে। এখন যদি ইনিশিয়ালি গানের লিড বাজাতে চাও, তো স্কেলের থেকে বড় লিড আর কিছু হয় না। স্কেল বাজাও, বারবার বাজাও, বারবার প্র্যাকটিস করো। আমি স্কেল নিয়ে যে ফিঙ্গার এক্সারসাইজটা দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখো, তার প্লে লিস্টের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেটা প্র্যাকটিস করো। মেজরে দিয়েছি আজকে মাইনর স্কেল শেখাবো, সেখানেও এই সেম প্র্যাকটিসটা করো। তো আমি ফার্স্ট শেপ এ মাইনর স্কেল দিয়ে শুরু করব। তার আগে বলি, ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো মেলোডি শুভ্র। ভবিষ্যতে আরো ভালো ভালো গিটার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। তো ফার্স্ট শেপ আমি শেখাচ্ছি প্রথমে মাইনর স্কেলে। তো এই মাইনর স্কেলটা আমি তোমাদের শেখাচ্ছি কারণ আমি বলেছিলাম মেজর স্কেলের ক্ষেত্রে যে সি মেজরে কোনো শার্প নোট ইউজ হয় না মেজর স্কেলে, সেরকম এ মাইনর এমন একটা স্কেল সেখানে কোন শার্প বা ফ্ল্যাট নোট ইউজ হয় না। এ মাইনর স্কেল ফার্স্ট শেপ এরকম ভাবে আমাদের প্রথমে সিক্স স্ট্রিং এর এই নোটটাই আসতে হবে, ঠিক যেমন ভাবে মেজর স্কেলের ক্ষেত্রে আমি বলেছিলাম। তা এই নোটটা আমরা আছে কোথায় জানি, ফিফথ ফ্রেটে। সিক্স স্ট্রিং হচ্ছে এ নোট, রুট নোট থেকে সবসময় শুরু হয় যে কোনো স্কেল। তো ফিফথ ফ্রেট সিক্স স্ট্রিং, দেন সেভেন ফ্রেট সিক্স স্ট্রিং, দেন এইট ফ্রেট ফিফথ স্ট্রিং, দেন ফিফথ ফ্রেট ফিফথ স্ট্রিং, দেন সেভেন ফ্রেট ফিফথ স্ট্রিং, দেন এইট ফ্রেট ফিফথ স্ট্রিং, দেন ফিফথ ফ্রেট ফিফথ ফোর্থ স্ট্রিং, এন্ড দেন সেভেন ফ্রেট ফোর্থ স্ট্রিং। আমরা লো অক্টেভটা পেয়ে গেলাম। তাহলে এই ফার্স্ট শেপের ফর্মুলাটা বলে নিই তোমাদের, ফিঙ্গার ফর্মুলাটা। আমরা যেমন মেজর স্কেলের ক্ষেত্রে দেখেছিলাম টু ফোর ওয়ান টু ফোর ওয়ান থ্রি ফোর, তো এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে মাইনর স্কেলের ক্ষেত্রে ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি, ঠিক আছে, ওয়ান থ্রি ফোর সিক্স স্ট্রিং এর, দেন ফিফথ স্ট্রিং এর ফিফথ ফ্রেট থেকে ওয়ান থ্রি ফোর, দেন ফোর্থ স্ট্রিং এর ফিফথ ফ্রেটে ওয়ান, এন্ড সেভেন ফ্রেটে থ্রি। এটা আমরা লো অক্টেভটা পেলাম। এবার আমরা হাই অক্টেভটা দেখছি। হাই অক্টেভে আমরা পাচ্ছি ফার্স্টে সেভেন ফ্রেট ফোর্থ স্ট্রিং, দেন ফোর্থ ফ্রেট থার্ড স্ট্রিং, দেন ফিফথ ফ্রেট থার্ড স্ট্রিং, দেন সেভেন ফ্রেট থার্ড স্ট্রিং, দেন ফিফথ ফ্রেট সেকেন্ড স্ট্রিং, দেন সিক্স ফ্রেট সেকেন্ড স্ট্রিং, দেন এইট ফ্রেট সেকেন্ড স্ট্রিং, দেন ফিফথ ফ্রেট ফার্স্ট স্ট্রিং।
আমি টোটালটা একবার রিভার্সে বাজাচ্ছি, দেখো তোমরা। এবার আমরা দেখবো সেকেন্ড শেপ মাইনর স্কেল। তো আমি ডি মাইনরটা দেখাচ্ছি তোমাদের সেকেন্ড শেপের ক্ষেত্রে। ডি নোটটা আমাদের ফিফথ স্ট্রিং এ কোথায় আছে আগে দেখে নি। ডি নোটটা ফিফথ স্ট্রিং এ আছে, ফিফথ স্ট্রিং ওপেন এ, দেন এ শার্প, বি, সি, সি শার্প, ডি। তো আমাদের ফোর্থ ফিঙ্গার দিয়ে ডি নোটটাকে প্রেস করতে হবে। ফোর্থ আমরা কি পাচ্ছি তাহলে, ফোর্থ ফিঙ্গার দিয়ে ফিফথ ফ্রেট, ফিফথ স্ট্রিং, দেন সেকেন্ড ফ্রেট, ফোর্থ স্ট্রিং, দেন থার্ড ফ্রেট, ফোর্থ স্ট্রিং, দেন ফিফথ ফ্রেট, ফোর্থ স্ট্রিং, দেন সেকেন্ড ফ্রেট, থার্ড স্ট্রিং, দেন থার্ড ফ্রেট, থার্ড স্ট্রিং, দেন ফিফথ ফ্রেট, থার্ড স্ট্রিং, and then third fret second string। তাহলে কি পেলাম আমরা, ঠিক আছে, এটা আমরা লো অক্টেভটা পেলাম। এবার হাই অক্টেভ, থার্ড ফ্রেট সেকেন্ড স্ট্রিং, ফিফথ ফ্রেট সেকেন্ড স্ট্রিং, সিক্স ফ্রেট সেকেন্ড স্ট্রিং, দেন থার্ড ফ্রেট ফার্স্ট স্ট্রিং, ফিফথ ফ্রেট ফার্স্ট স্ট্রিং, সিক্স ফ্রেট ফার্স্ট স্ট্রিং, দেন এইট ফ্রেট ফার্স্ট স্ট্রিং, এন্ড দেন টেন ফ্রেট ফার্স্ট স্ট্রিং। আমি এবার টোটালটা রিভার্স বাজাচ্ছি। ছিল সেকেন্ড শেপ মাইনর স্কেল। এবার আমরা দেখব থার্ড শেপ। থার্ড শেপ আমি ডি মাইনরেই বাজিয়ে দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই ছিল আমাদের ডি নোটটা ফিফথ স্ট্রিং এর। তাহলে আমরা কি পাচ্ছি, ফিফথ ফ্রেট ফিফথ স্ট্রিং, সেভেন অন ফিফথ স্ট্রিং, এইট অন ফিফথ স্ট্রিং, দেন ফাইভ অন ফোর্থ স্ট্রিং, দেন সেভেন অন ফোর্থ স্ট্রিং, দেন এইট অন ফোর্থ স্ট্রিং, দেন ফাইভ অন থার্ড স্ট্রিং, অ্যান্ড দেন সেভেন অন থার্ড স্ট্রিং। এর আকারটা অনেকটা তোমাদের ফার্স্ট শেপের মতোই, ওয়ান থ্রি ফোর ফর্মুলাটা ইউজ হচ্ছে, দেখো। এই ছিল আমাদের লো অক্টেভটা থার্ড শেপের। এবার আমরা দেখছি হাই অক্টেভটা থার্ড শেপের। সেভেন ফ্রেট থার্ড স্ট্রিং, দেন ফিফথ ফ্রেট সেকেন্ড স্ট্রিং, দেন সিক্স ফ্রেট সেভেন স্ট্রিং সেকেন্ড স্ট্রিং, দেন এইট ফ্রেট সেকেন্ড স্ট্রিং, দেন ফিফথ ফ্রেট ফার্স্ট স্ট্রিং, দেন সিক্স ফ্রেট ফার্স্ট স্ট্রিং, দেন সেভেন ফ্রেট ফার্স্ট স্ট্রিং, অ্যান্ড দেন এইট ফ্রেট ফার্স্ট স্ট্রিং। আমি টোটালটা বাজাচ্ছি একবার রিভার্সে। ডি মাইনর স্কেলের থার্ড শেপ। তো এবার আমরা দেখব ফোর্থ শেপ। আমি ডি মাইনর স্কেলেই বাজিয়ে দেখাচ্ছি, তোমাদের বোঝার সুবিধা হবে। তারপর আমি শেষে তোমাদের মেজর মাইনরের যে বেসিক ডিফারেন্স সেটা আমি তোমাদের বলছি। তা টেন সিক্স ফ্রেটের কোথায় ডি নোটটা আছে আগে জানতে হবে। তোমরা আগে ভাবো, ডি নোটটা আছে হচ্ছে টেন ফ্রেটে, ঠিক আছে। তা টেন ফ্রেট সিক্স স্ট্রিং,
then 7th fret 5th string, then 8th fret 5th string, then 10th fret 5th string, then 7th fret 4th string, then 8th fret 4th string, then 10th fret 4th string, and then 7th fret 3rd string. তাহলে আমরা কি পাচ্ছি? এটা আমরা লো অক্টেভটা পেলাম, এবার হাই অক্টেভ 7th fret 3rd string, then 9th fret 3rd string, then 10th fret 3rd string, then 8th fret 2nd string, then 10th fret 2nd string, then 11th fret on 2nd string, then 8th fret on 1st string, and then 10th fret on 1st string. টোটালটা একবার রিভার্স বাজাচ্ছি। এবার যেটা বলবো সেটা হচ্ছে বেসিক যে ডিফারেন্স সেটা আমি জাস্ট উল্লেখ করে দিচ্ছি, আমি পরে একটা ভালো করে একটা বড় করে ভিডিও বানাবো মেজর আর মাইনরের ডিফারেন্স নিয়ে। বাট বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে মেজরের রেসপেক্টে মাইনর স্কেলের, সেটা হচ্ছে মেজর স্কেলের থার্ড নোট, সিক্স নোট আর সেভেন্থ নোট, এই তিনটে নোটে ফ্ল্যাট নোট ইউজ হয় মাইনর স্কেলের ক্ষেত্রে, ঠিক আছে? তোমরা বাজানোর সময় দেখতে পাবে যে নর্মালি আমরা যদি সি মেজর স্কেল বাজাই তো সি মেজরের ক্ষেত্রে সি ডি ই এফ জি এ বি সি এই আটটা নোট ইউজ হয়। তো এবার যদি সি মাইনর বাজাই, আমাদের থার্ড নোট বলেছি, তো সি মেজরের থার্ড নোট হয় ই, তো সি মাইনরের ক্ষেত্রে তোমাদের ডি শার্প নোটটা ইউজ হবে, বা বাংলায় যদি আমি বলি গা নোট, গায়ের কোমল গাটা ইউজ হবে, আর ধা ভা হচ্ছে এ, ধায়ের তোমাদের এর জায়গায় এ ফ্ল্যাট বা জি শার্প নোটটা ইউজ হবে, ঠিক আছে? কোমল ধা ইউজ হবে যাই বলো। আর আমি কি বললাম সেটা হচ্ছে নি, কোমল নি নোটটা ইউজ হবে মাইনর স্কেলের ক্ষেত্রে, যেমন বি আছে সি মেজরের ক্ষেত্রে, তো সি মাইনরের ক্ষেত্রে বি এর জায়গায় বি ফ্ল্যাট বা এ শার্প নোটটা ইউজ হয়। তাহলে আমরা কি পাচ্ছি মেজর আর মাইনরের ডিফারেন্সে? সি ডি ই এর জায়গায় মাইনরের ক্ষেত্রে ডি শার্প বা ই ফ্ল্যাট নোটটা ইউজ হবে, আর এর ক্ষেত্রে জি শার্প ইউজ হবে, যেটাকে বললাম কোমল ধা, আর কোমল নি মেজরে বি ইউজ হয়, মাইনরের ক্ষেত্রে সেটা এ শার্প বা বি ফ্ল্যাট একই দুটো সেটা ইউজ হবে, ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তোমরা যদি মেজর স্কেল বাজাতে জানো তাহলে মাইনর স্কেলে তোমরা এই তিনটে নোট যদি ফ্ল্যাট বাজাও তাহলেই তোমরা সেই স্কেলের মাইনরটাও পেয়ে যাবে। তো আজকের ভিডিও এতটাই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাজাতে থাকো।